ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাসিয়াতা ইউনিয়নের পাগাছন চাঁদপুর গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সুস্পরিচয়ে স্থানীয় এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও এলাকার নিরপরাধ লোকজনকে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসীরা। গতকাল মঙ্গলবার দুপুরে মাসিয়াতা ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর আদমপুর এলাকার বাসিন্দা রূপা মিয়ার ছেলে কতিপয় সোস মামুন মিয়া, সুমন মিয়া ও তার ভাই মাসুম মিয়া দীর্ঘদিন যাবৎ ভাড়াটিয়া হিসাবে মাসিয়াতা ইউপির পাগাছন চাঁদপুর গ্রামে বসবাস করে আসছেন। সেই সুবাদে রূপা মিয়ার ছেলে মামুন ঘংরা এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সোস পরিচয়ে মাদক ব্যবসা, জোয়ার আসর, চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানান ধরনের অপরাধ কর্মকাণ্ড সুসংগঠিত করছেন। তাদের অন্যায় অপরাধে কেউ প্রতিবাদ করবেই স্থানীয় এলাকার নিরীহ লোকজনকে ইয়াবাদী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ফাঁসিয়ে দেন বলে মানববন্ধনে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমরা যাদের জন্য এখানে সমবেত হয়েছি তারা হলো এই দেশের সন্ত্রাস মাদক দ্রব্য ব্যবসায়ী। কে কে? নাম হলো সুমন, মাসুম। এদের বাপের নাম কি? মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, আপনারা আমাদেরকে রক্ষা করেন, আমাদের গ্রামটাকে রক্ষা করেন। এদের তো আসবে না, এদের অত্যাচার অধিক চলে গেছে। আমাদের গ্রামের মানুষ পর্যন্ত তাদের বিরুদ্ধে মানববন্ধনে কথিত সোস মামুনগঙ্গদের অন্যায় অপরাধের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়েছেন পাগাছন চাঁদপুর এলাকার ভুক্তভোগী গ্রামবাসীরা।